নমস্কার বন্ধুরা, আমি এম গার্ডেন পি থেকে প্রদীপ, আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমি অনলাইন থেকে কিছু গাছ কিনেছি, সে গাছগুলো কী গাছ কিনেছি। এটা একটা সবে এসছে গাছটা, আজকে বেলা 3টের সময়। তো আমি প্যাকিংটা ওপেন করব, খুলে দেখব এবং ফার্স্ট টাইম আপনারা শেয়ার করব কী গাছ। তো এটাও বলে রাখি যে গাছ আমি করব সেটা যাতে আপনাদের করতে অনেকটাই সুবিধা হয়। তো তার জন্যই গাছ আনা, আর কীভাবে পরিচর্যা করব টোটাল ধাপে ধাপে থাকবে আপনার সঙ্গে শেয়ারিং, গাছ থেকে শুরু করে সমস্ত কিছু ডিটেলসে। তো আমি গাছের অর্ডার দিয়েছিলাম অনেক দিন আগেই, তো জাস্ট আজকে পৌঁছালো। তো আমি গাছটা এবার আপনাদের সব খুলে দেখাবো কী গাছ। আর তার আগে বলবো, অমরবাবুর কাছ থেকে গাছগুলো কিনেছি, অমর মোদক হুগলি থেকে। আর এটা যোগাযোগ করে দিয়েছে আমাদের সবাই চেনেন হয়তো, বিজয় প্রামাণিক। তো ওই বললো, যোগাযোগ করে দিল, আমি তারপর অনলাইনে কিছু অর্ডার দিলাম, বেশ কিছু গাছ এসছে। তো কী গাছ এসছে সেটা সামান্য মিনিট পাঁচের ভিতরে আপনারা, দু মিনিটের ভিতরে আপনারা দেখতে পাবেন যে কী গাছ কিনলাম। আস্তে ধীরে ধীরে খুলি, কীভাবে প্যাকিং করেছে সেটা আমি জানি না। তো সেটা প্যাকিংটা যদি ভালো হয় তাহলে গাছগুলো ভালো থাকবে। কোন টবে দিয়েছে সেটাও দেখার বিষয় আছে যে কত ছোটো ছোটো টবে দেয়। তো প্যাকেটিং দেখে যা মনে হচ্ছে তাদের সম্পূর্ণই থাম্পটে দিয়েছে গাছগুলো। গাছগুলো ছোটো, থাম্পটে গাছ মানে গাছ তখনই সুন্দর ফিডিং থাকবে, সেটা হচ্ছে সেকেন্ড পটে। তো থাম্পটে গাছকে আপনাকে সম্পূর্ণভাবে বাড়িতে তৈরি করে নিতে হবে, মানে সময় দিয়ে গাছগুলোকে রেডি করে নিতে হবে। থাম্পটে গাছে অন্ততপক্ষে 10 দিন গাছকে আপনাকে নিয়ম করে সময় দিতে হবে। সেই সময়টা দিলে হয়তো এতগুলো গাছ এনেছি তার ভিতর দুটো একটা গাছ নিশ্চয়ই মানে যে কোনো কারণেই মারা যেতে পারে, কারণ অনেক গাছের রুট কম থাকতে পারে, কোনো গাছের রুট সঠিক পরিমাণে সেই গাছটা রিকভার করবে তাড়াতাড়ি, যে গাছটা শিকড় একদমই কম সেটা রিকভার করতে টাইম লাগবে। তো এই সমস্ত বিষয়গুলো থাকবে। তো আমি টোটাল গাছের অর্ডার দিয়েছিলাম 30টা, তো আমার কাছে এসে পৌঁছেছে 25টা গাছ। তো 25টা গাছেরই পয়সা নিয়েছে উনি। কী গাছ সেটাই এখনই বলা হলো না, কী গাছ সেটা তো আপনার সঙ্গে যতক্ষণ না খুলছি গাছগুলোকে পুরো ধীরে ধীরে বের করব। পুরো বাক্স ফাঁকা করে দিলাম, গাছ সব বেরিয়ে গেছে। তো একটু সামান্য দেখাই, কারণ এই সময় গাছগুলোকে পাতা দেখে আপনারা বুঝতে পারবেন কী গাছ। তো চন্দ্রমল্লিকার চারা, তো চন্দ্রমল্লিকা জেন্ট ভ্যারাইটি চন্দ্রমল্লিকা আমি এতদিন যাবৎ পমপমই করে এসেছি। তো এবছর জেন্ট কিছু করব বলে অর্ডার দেওয়া হয়েছে, মাত্র 30-25টা দিয়ে শুরু করি, কারণ ছাদ ছোটো, আমি শীতের পুরো অনেক গাছ করি। তো এই গাছটা হয় কম বেশি কালকে যদি ডেলিভারি করে থাকে তো আজকের পৌঁছেছে, একদিন লেগেছে টাইম। টোটালি প্যাকিংটা এইরকমভাবে আছে। তো গাছগুলো সম্পূর্ণরূপে কিন্তু টান ধরে গেছে, মিন্স যে রসটা ছিল গাছে, যে বাটিতে রসটা ছিল, সেগুলো ধীরে ধীরে শুকোতে শুরু করেছে, টান শুকিয়ে যাচ্ছে। তো আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে গাছগুলো ওপেন করবো না। চারা গাছ কেনার ক্ষেত্রে এটা একটা বিশেষ টিপস। ধরুন আপনি একটা চারা গাছ কিনে এনেছেন, এই যে শীত আসছে, শীতকালে অনেক চারা গাছ কিনতে হবে, এই টিপসটা অবশ্যই মাথায় রাখবেন। তো চারা গাছ কিনে আনার সময় আমাদের এইভাবে থাম্পটে গাছ প্যাকিং করে দেয়। তো গাছটা যদি আমি এনেই সঙ্গে সঙ্গে ওপেন করি তাহলে কিন্তু গাছটা আমার সঙ্গে সঙ্গে লাগাতে হবে। গাছটা যদি যেরমভাবে দিয়েছে ওরমভাবে যদি সামান্য একটু জল ছিটা দিয়ে কাগজটাকে ভিজিয়ে রাখি, গাছটা সম্পূর্ণরূপে একদম সতেজ থাকবে এবং গাছটাকে আপনারা সবসময় গাছ বসাবেন সানলাইট চলে গেলে সন্ধেবেলায়, মানে 5টার পরে 6টা নাগাদ আপনারা গাছ বসাবেন, সেই গাছগুলো কিন্তু সম্ভাবনা কম থাকবে। দুপুরবেলায় আপনারা কখনোই চারা গাছ পটিং করবেন না, চারা গাছ পটিং করলে দুপুরবেলা যে রোদ থাকে তাতে কিন্তু গাছ, এবার আপনাদের সামনে তুলে ধরলাম, বেশ কিছু গাছ খুব ভালো, মানে খুবই ভালো, আমি খুলেও দেখেছি, শিকড়টাও ভালো গ্রোথ আছে, যথেষ্ট পরিমাণে ভালো। আর যেটা বলছিলাম, তো চারা গাছ সবসময় সন্ধ্যাবেলা বসাবেন, এটা একটা ব্যাপার। আর এই যে প্যাকেটিং করা আছে সেটা আপনি যে কোনো নার্সারি দিয়ে কেনেন না কেন, রাস্তার নার্সারি হোক আর পার্মানেন্ট নার্সারি হোক, এইভাবেই প্যাকেট করে দেওয়া হয়। তো এই প্যাকেটটাই কিন্তু খুলবেন না, খুললে আপনার গাছটা বসাতে হবে, এই জিনিসটা মাথায় রাখবে। যতক্ষণ এর ভিতর থাকবে সামান্য জলের ছিটে যদি দিয়ে রাখেন, কাগজটা যদি হালকা ময়েশ্চার থাকে, গাছটা কিন্তু ভিতরে সতেজ থাকবে। তো গাছগুলোকে আমি প্রথমে আনার পরে পাত্রে বের করার পরে পাত্রে রেখে সম্পূর্ণরূপে জলের ছিটে দিয়ে, দেখেছেন ছিটে দিয়ে আমি
2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা গাছগুলোকে রেখে দিয়েছিলাম ঠান্ডা জায়গায়, যেখানে দাঁড়িয়ে গাছগুলো পুনরায় সতেজ হয়ে উঠবে। এবং গাছগুলোকে আমরা যখন সম্পূর্ণরূপে ফুলে বের করব তখন দেখবেন প্রত্যেকটা গাছ একদম সতেজ এবং টান টান হয়ে আছে। এর জন্যই আমি জল ছিটে দিয়ে গাছগুলোকে রেখে দিয়েছিলাম। তো এক একে গাছগুলো খুলছি, আপনারা গাছ দেখলেই বুঝতে পারবেন, মনে হবে যেন জাস্ট চারাগুলোকে আমরা তুলে রেখেছি, এতটাই সতেজ আছে। তো একে একে করে প্রত্যেকটা গাছের থাম্পাটা কিন্তু মার্কিং করা আছে, কোন প্রজাতির গাছ সেটা আমার কাছে লিস্ট আছে, এবং কিছু গাছে লেখা আছে আর কিছু গাছে কিন্তু নাম্বারিং করা আছে। নাম্বারিং করার সাথে সাথে আমাকে লিস্টও আছে। তো অমরবাবুকে আপনারা যদি ফোন করেন যে অর্ডার দেন, তো অর্ডার দিলে পেয়ে যাবেন আশা করি। তো যোগাযোগ করে নেবেন যদি পেয়ে যান, যারা এখনও চাইছেন করতে। সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর 3 মাস 4 মাসের গাছ করা সম্ভব, মানে ভালোভাবেই করা যায়, অনেক আগে থেকে জেন করার প্রয়োজন নেই। একে একে আমি প্রত্যেকটা গাছ কাগজ থেকে বের করব, এবং বের করে এটা কিন্তু আমি যেভাবে ভিজ মানে জল ছিটে দিয়ে রেখেছিলাম, এটা রেড সনু, এবছর নতুন রেড সনুটা অমরবাবু বলে যে রেড সনুটা এবছর নতুন, তো এটাও দুটো চারা নিয়েছি। প্রত্যেকটা গাছই, যে কটা গাছ নিয়ে দুটো চারা নিয়েছি, একটা গাছে সিঙ্গেল চারা আছে। যেটা বলছিলাম, আমি এটা বিকালে 5:30টার পর ছাদে উঠেছি, তারপরে কিন্তু খুলছি, দেখুন গাছগুলো সম্পূর্ণ সতেজ আছে। এবার যেটা করতে হবে সেটাকে আমাদের গাছগুলোকে ফাস্ট পটিং করতে হবে। ফাস্ট পটিং করার সময় অনেকটাই সাবধানতা অবলম্বন করবেন, যেখানে দাঁড়িয়ে গাছগুলো যাতে শিকড় যেটুকু আছে সেটুকু না নষ্ট হয় কোনোভাবে। তো একে একে খুব ধীরে ধীরে চেষ্টা করবেন বের করার গাছগুলোকে। বের করলে গাছগুলো আপনার যে রুটগুলো চোট পাবে না, এটা একটা বিষয়। তো সব গাছই আমি কাগজ থেকেও বের করে দিলাম। এবার আমার পালা হচ্ছে মাটি তৈরি করার। তো আমি যেটা মাটি তৈরি করেছি সেটা হচ্ছে গিয়ে 30% গোবর সার দিয়েছি, আর 20% বালি, আর বাকিটা মাটি দিয়েছি। এই হচ্ছে মাটির রেশিও। তো আমি এবার মাটিটাকে মিশ্রণ করবো বলে গোবরটাকে খুব সুন্দরভাবে আমরা গুঁড়ো করে চেলে নিয়েছি। গোবর কিন্তু সবসময় হালকা ময়েশ্চার থাকা ভালো, তাতে এনজাইমগুলো থাকে এবং ব্যাকটেরিয়াগুলো ভালো থাকে। তো এটা একটু ময়েশ্চারযুক্ত গোবর, যে গোবরটা আমার গত 2 বছর ধরে আনা ছিল বস্তার ভিতরে, ছাদেই থাকতো একটা সাইডে, তো জলগুলো পড়তো, শুকিয়েও যেত, এইভাবেই সামান্য ময়েশ্চার থাকতো। 25টা গাছ আশা করব, মানে আমি তো চেষ্টা করব যে গাছগুলোকে সম্পূর্ণরূপে সুস্থ রেখে গাছগুলোকে বাঁচানোর, এবং গাছগুলোতে যাতে ফুল পাই সেই প্রচেষ্টাও করব, এবং কীভাবে পরিচর্যা